পাড়া থানার অন্তর্গত কন্যাগড় কানাইপুরের এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার সকালে কন্যাগড়ে একটি স্টিলের কারখানার সিসিটিভিতে ধরা পড়ে বাঘের মতো দেখতে একটি জন্তুর ছবি। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে বাসিন্দারা অজানা জন্তুর ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এই ছবির কথা প্রচার হতেই বাঘ বেরিয়েছে এলাকায় প্রচার হয়ে যায়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কন্যাগড় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দফতরের কর্মীরা। তারা সিসিটিভি ফুটেজ দেখেন। হুগলি জেলার কন্যাগড়ের কানাইপুর গ্রাম থেকে হাইওয়ে কিছুটা দূরে পঞ্চায়েত এলাকা, রয়েছে পুকুর, ঘন জঙ্গল এবং বাঁশঝাড়। এই সব জায়গার মাঝে মধ্যেই দেখা যায় শিয়াল, রয়েছে ভাম বেড়ালের মতো নানা রকম জন্তু। সোমবার ভোররাতে একটি আলমারি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে। দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাডোরের পাশ দিয়ে এগিয়ে চলেছেন বাঘের মতো দীর্ঘ লেজ নেড়ে। বাঘের সন্ধানে ইতিমধ্যে লাঠি হাতে বেরিয়ে পড়েছেন আতঙ্কিত মানুষজন। জঙ্গলে লুকিয়ে আছে, জঙ্গলে আছে বলে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। দাদা কি দেখলেন আপনারা? এই তো সকাল থেকে দেখছি এখানে ভিড় লেগে আছে, বাঘ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাচ্ছি। বাঘের মতনই লাগছে, পুরো বাঘই হবে এটা। এবার বাচ্চারা তো এখানে চারিদিকে, এদিকে বাঁশবাগান, এদিকেও বাঁশবাগান, এবং ফাঁকা জায়গা আছে, থাকতেও পারে। জঙ্গল আছে, জঙ্গল তো চারিদিকে আছেই। এলাকার মানুষ, বাচ্চা কাচ্চা আছে, একটু ভয় আমাদের, আতঙ্ক লাগছে আর কি। কী চাইছেন এখন? এই যে বন দপ্তর বা ভালো প্রশাসন এসে যদি একটু দেখে তাহলে আমাদের ভয়টা কাটবে। একবারই দেখা গেছে? একবারই দেখা গেছে। আগে আমরা মানুষে, বাচ্চারা যখন যেত এখানে, বাচ্চা ভয়ে দৌড়ে আসতো, ভয় পেতো বলে কি একটা দেখা যাচ্ছে, কি একটা দেখা যাচ্ছে, দৌড়ে যাচ্ছে বলে এরা ভয় পেয়ে আসতো। তারপরে তো এখন এক সিসিটিভি দেখা গেল, পুরো এটা বাঘের মতনই লাগছে, অনেক বড়, বিশাল বড়। আতঙ্কে আছে? আতঙ্কে আছি, প্রচণ্ড আতঙ্কে আছি। এলাকার লোক, বাচ্চা কাচ্চা আছে, সবসময় ছোটাছুটি করে, এরকম তো কোনো কিছু আগে ঘটেনি, হঠাৎ দেখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম অরুণ দাস। আতঙ্ক ছড়িয়েছে যে বাঘ বলে কানাইপুরে, তো এটা কি দেখলেন সিসিটিভি ফুটেজে? সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখে বুঝতে পাচ্ছি, কেন আমরা তো জ্ঞানী গুণী মানুষ নয়, যতটুকু জ্ঞান আছে তাতে বোঝা হচ্ছে যেটা হয়তো কোনো ভাম বিড়াল বা বাঘরোল আছে, যেটা একটু সাইজে বড় আছে, যেটা রাত্রিবেলা হয়তো হাঁটছে। বাঘের মতন কোথাও আমরা দেখতে পাচ্ছি না। মানুষের মধ্যে যেটা একটা প্যানিক হয়েছে, প্যানিক থেকে নিজেকে বেরিয়ে আসা হলো। মনে হয় যে কানাইপুরে বাঘ আসতে পারে এমন কোনো? এটা কখনো সম্ভব নয়। এখানে চাষের জায়গা আছে নিশ্চিতভাবে, আমাদের কিছু বাঁশবাগান আছে, কিছু আম বাগান আছে, সেটা থাকলে থাকতেই পারে, আখের গাছ আছে থাকতেই পারে, কিছু ঘাস জঙ্গল আছে, জনবসতি আছে, বাঘ আসার এখানে কোনো কারণ নেই। থ্যাংক ইউ।